বগুড়ায় বিষাক্ত মদপানে পাঁচ জনের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে শহরের পুরান বগুড়া, ফুলবাড়ি ও কাটনারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শহরের তিন মাথা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে আগত লোকজন পার্শ্ববর্তী শাহিনের হোমিও দোকানে মদপান করে। রাতে বাড়ি ফিরলে সুমন, তার বাবা প্রেমনাথ ও চাচা রামনাথ এবং প্রতিবেশী রমজান অসুস্থ হয়ে পড়ে। ভোরে তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। মদপানে অসুস্থ দুই ভাই প্রেমনাথ ও রামনাথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া শহরের কালীতলা এলাকায় বিষাক্ত মদপানে সাজু, মোজাহার ও আব্দুল জলিল নামে তিনজনের মৃত্যু হয়েছে।